হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছিল সকাল 10:30। তো আমি স্নান এখনই, মানে এখনই কি বলবো, আধা ঘন্টা আগে স্নান করে আসি। স্নান করে এসে জাস্ট পূজাটা দিলাম। তো দেখতে পাচ্ছ, এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখনই পুজোটা দিলাম। এখন গিয়ে ইয়ে করবো, আমার মেয়ে ঘরে ছিল, ঘরে খেলছিল, তো ঘরটার একটু ওলট, মানে নোংরা হয়ে আছে। নোংরা বলতে মানে দেখাচ্ছি তোমাদের, একটু ওলট পালট করে রেখেছে। তো এখন আমি ইয়ে করবো, ঘরটা ঠিকঠাক করে রাখবো। ও এখন খেলতে গেছে, তো বাইরে আর কি, ফ্ল্যাটে, অন্য ফ্ল্যাটে খেলতে গেছে। তো ও আসার আগে আমি ঘর ঠোঁটটা ঠিকঠাক করে রাখি। ও আস্তে আস্তে একটু দেরি আছে, এখন সকালে দুধ ক্যালোক্স দিয়েছে, ওটা খেয়ে গেছে। খেয়েছে কি মানে অর্ধেক ফেলে দিয়েছে, বলে কি এটাতে যেন কি পড়ে গেছে মা, আমি আর এটা খাবো না। তো ঘরে কি অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি। তো দেখো এই যে বেড ঠেডগুলো একটু মানে ওলট পালট করে ধুয়ে গেছে, দেখতেই পাচ্ছো তোমরা। জিনিসপত্র এগুলোকে একটু ঠিকঠাক করে রাখবো। আর এই যে দেখো দেখো দুধ ক্যালাক্স ফেলে রেখেই চলে গেছে, আর খাবে না। তো এগুলো একটু ঠিকঠাক করবো, আর ঘরটা একটু ঝেড়ে নেব, ঝাড়ু দিয়ে নেব। তো এগুলো আগে করে নিই, আর তারপরে রান্নাঘরে চলে যাবে, চলে যাবো আর কি। তো স্নানের আগে আমি ইয়েটা করে ফেলেছিলাম, আজকে আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি করব। তো ওই ছোটো আলু আর কি। তো ওই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি স্নানে যাওয়ার আগেই, সেদ্ধ হয়ে গেছে। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো স্নানে যখন গেছি ডালটা আমি অফ করে দিয়ে গেছি, যেহেতু পুজো দিব আর আমি গ্যাসটা ধরতে পারবো না সেই জন্য। তো পরে কথা হবে, আমি ঝটপট এগুলো সেরে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এখন দেখতে পাচ্ছ এখানে রান্না বসিয়েও দিয়েছি। এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা করছি, আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সোমবার দিয়ে দিব, চেতর ডাল বানাবো। তো ওইটা ভাজা করে তারপরে আমি ডালটা সোমবার দিয়ে দিব। আর এদিকে দেখতে পাচ্ছ আলু মানে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলব। বন্ধুরা ভাজা নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালও সোমবার হয়ে দিয়ে দিয়েছি, ডালও হয়ে যাবে। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, এখন একটু খেয়ে নেবো, মেয়েকেও খাওয়াবো, একসঙ্গেই নেবো, দুজনে একসঙ্গে খেয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে এসে তার বাদ বাকিটা রান্না করবো। তো আজকে কী কী রান্না করবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তো তোমরা দেখতে থাকো। নিরামিষ রান্না তো বকবক করছি না, যাই এখন পেট শান্তি করি, তারপরে আবার রান্না করে আসি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আমার আর আমার মেয়ের অনেকক্ষণ আগেই। তো খাওয়া দাওয়া করে এসে এখানে আমি এখন ইয়ে করছি, কাঁচা কলার চিপস ভাজছি, কাঁচা কলার চিপস। এই দেখো এখানে ভেজে রেখেছি, তোমাদের একটু পরে আমি ইয়ে করে দিব, রেসিপিটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব, বলে দিব তোমাদের, তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে খেতে খেয়ে দেখতে পারো। এগুলোকে ভেজে তারপরে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে ভরে রাখবো, খেতে খুব দুর্দান্ত লাগে খেতে। এটা ভেজে নেই তারপরে তোমাদের আমি বলছি এটা রেসিপিটা। তো দেখো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে কাঁচা কলার চিপস। এখানে আমি নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়ে একটু মেখে নিয়েছি, যাতে একটু টেস্ট লাগে খেতে। তো এটা রেসিপিটা তোমাদের বলছি। তো শুরুর থেকে বলছি রেসিপিটা, ফার্স্ট কাঁচা কলাগুলো ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে ওটার খোসা ভালো করে ছাড়িয়ে নেবে, মোটা মোটা করে খোসাটা ছাড়াবে। আর তারপরে ওগুলো মানে যেরকম আলুর চিপস ভাজা হয় ওরকম শেপে চাকচাক করে আর পাত্তা পাত্তা করে কেটে নেবে। ওটা কেটে যে রাখবে ওটা এমনি রাখবে না, নয়তো কালো হয়ে যাবে। আগে একটা গামলার মধ্যে জল নেবে, জলের মধ্যে হলুদ আর নুন ফেলে দেবে, দিয়ে দেবে হলুদ নুন অল্প অল্প করে। তো ওই জলটার মধ্যে কাঁচা কলাগুলো এরকম মানে চিপসের মতো কেটে কেটে রাখবে। যেটা কাটবে সেটা হচ্ছিল গোল গোল চাকচাক আর একটু পাতলা পাতলা, মোটা মোটা করলে ওটা মচমচা হবে না, সেই জন্য পাতলা পাতলা করে কেটে নেবে। এরপর যে জলটার মধ্যে কাঁচা কলাগুলো রাখবে সেটা মানে সেই পাত্রটা শুদ্ধ বসিয়ে দেবে উনুনে,
ইয়ে করার জন্য, মানে সেদ্ধ হওয়ার জন্য কাঁচা কলাগুলো। সেদ্ধ মানে পুরো সেদ্ধ করবে না, মানে হালকা একটু বয়েল হওয়ার পর নামিয়ে নেবে, যাতে কাঁচা কলাগুলোর মানে যেটা কষকষ ভাব থাকে সেটা মানে ছেড়ে যায়। ওর একটু গরম জল একটু ফুটিয়ে নিলে, বেশি ফুটাবে না, বারবার বলে দিচ্ছি, তাহলে একদম নরম হয়ে যাবে আর হবে না ওটা দিয়ে। তো হালকা ইয়ে করে ফুটিয়ে ওটাকে নামিয়ে জল ছাড়িয়ে একটা পাত্রে রেখে দিবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর ঠান্ডা হয়ে গেলে ওটাকে কড়াইয়ে তেলে দিয়ে ভেজে নেবে। তেল দিবে বেশি করে, তেলের পরিমাণ বেশি, মানে ডুবো তেলে ভাজতে হবে। তারপর ওটাকে তেল গরম হয়ে গেলে ওগুলোকে দিয়ে একবারে অনেকগুলো ছেড়ে দেবে না, যদি একবারে অনেকগুলো ছেড়ে দাও তাহলে ওটা ঠিকঠাক, হয়তো মাঝখানে মাঝখানে কয়েকটা কাঁচাও থেকে যেতে পারে আর কি। সেই জন্য অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে ভেজে নিবে। আর ভাজা হয়ে গেলে তো বুঝতেই পারবে, তোমরা দেখেই বুঝতে পারবে, ওরা ভেজে নামাবে একবারে মুচমুচে হবে খেতে। তো ওরকম করে নামাবে, তারপরে ভাজা হয়ে গেলে একটু নুন আর ইয়ে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবে, ছিটিয়ে খাবে, দেখবে কতটা টেস্টি লাগে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি, দেখাচ্ছি মানে কতটা মুড়মুড়ে হয়েছে সেটা দেখাচ্ছি। তোমরা শব্দ হয়তো পাচ্ছই, এই দেখো, এই একদম মুড়মুড়ে হয়ে যাবে, এই দেখ, খুব টেস্টি খেতে, দারুণ টেস্টি খেতে। তো তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। খুব আওয়াজ আসছে এদিকে, মানে এই পাশে একটা মাঠ আছে, ওখানে মানে অনেকগুলো ছেলেরা মিলে ইয়ে খেলছে, ক্রিকেট খেলে প্রতিদিন। তো প্রচুর আওয়াজ আসে, আমি একবার দেখাচ্ছি জানলা দিয়ে, প্রচুর আওয়াজ আসে ক্রিকেট খেলে। তো দেখো ওই যে ওরা ক্রিকেট খেলছে, এর জন্য ওদের চিৎকার চেঁচামেচিতে মানে প্রচুর আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। তো বলেই দিলাম, এখন তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি আজ বানালাম, ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি রেসিপিটা। তো এখন বাজে হচ্ছিল 1:10 বেজে গেছে দুপুর, আমার মেয়ে ও ঘরে ইয়ে করছে। সো আমি বললাম না, মানে খেলতে গেছে, আমি সম্পূর্ণ ঘরটর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঘরটা ঝেড়ে টেড়ে নিলাম, ও এসে আবার সব বের করে আবার খেলছে। যাই হোক, খেলুক, ওর শরীরটা অত ভালো না, প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, ওর শরীরটা অত ভালো যাচ্ছে না ওর, খেলতে থাক, পরে রান্নাবাড়ি সেরে গিয়ে ইয়ে করে নেবো, আবার গুছিয়ে নেবো। তো আজ মেয়েকে স্নান করাবো না, কালকে স্নান করিয়ে দিয়েছিলাম, প্রচুর ঠান্ডা জ্বর যদিও আসেনি, মানে এতটা ঠান্ডা লেগেছে না, রাতে ঘুমোতে পারে না মেয়ে, এরকম সারা রাত মানে খালি উসপিস উসপিস করে, কেমন যেন করে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, মানে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম ঠান্ডা লেগেছে। তো ওষুধ তো খাওয়াচ্ছি, তেল টেলও মেখে দিচ্ছি। তো ভাবছি আজ আজ স্নান করাবো না, থাক কালকে আবার স্নান করিয়ে দিব। তো এখন আমি ঝটপট রান্না সেরে দিই, রান্না বলতে এখন বাকি আছে আলুর তরকারিটা, আলুর তরকারিটা বানিয়ে নিই তাহলে রান্না হয়ে যাবে। আর একটা বাসন গোসনও ধোয়া হয়নি আজকে, তো আলুর তরকারিটা বসিয়ে দিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিব। তো আমি রান্নাটা রান্না করে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, এখন যদি আমি কথা বলতে যাই আমার আরও অনেক দেরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:15, এখনও আমার কাজকর্ম কমপ্লিট হয়নি, এখনও কাজকর্ম আছে। দেখো কত বাসন টাসন আছে, কড়াই দুটো কড়াই মাজা হয়নি, এই যে একটা নিচে একটা, এদিকেও মাজা হয়নি, অনেকটা বাসন জমেছিল, একবার ওটা মেজেছি, আরও কিছুটা বাকি আছে। কিন্তু এখন 2:15 বেজে গেছে, ভাবলাম এখন আমি আগে মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়েকে হাত দিয়ে খেতে দিয়ে দিই, ও খেতে থাকুক, তারপর আমি ইয়ে করে নিই, বাসনগুলো ধুয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, চলো তাহলে তোমাদের দেখাই আজকে কী কী রান্না হলো। তো এই যে এটা হচ্ছে তেঁতোর ডাল, এই হচ্ছে আলুর তরকারি পুরো একটু মাখা মাখা টাইপের, এটা হচ্ছে আলু ফুলকপি ভেজেছিলাম সকালে, একটু রয়ে গেছে মেখে দিয়ে দেব, আর এটা হচ্ছে যে কাঁচা কলার চিপস প্লাস্টিকে ভরে ইয়ে করে রেখেছি, গাটাতে বেঁধে রেখেছি। তো আজকের মেনু এটাই। তো বন্ধুরা, ফাইনালি সমস্ত কাজ শেষ হলো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ শেষ।
মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে এখন বসে বসে খাচ্ছে। ওর খাতো মানে খেতে অনেকটা টাইম লেগে যাবে। এখন বাজে 2:45, আমার বড়র আসার টাইম হয়েই গেছে প্রায়। তো এখন আমি জামা কাপড়গুলো উঠিয়ে আনলাম, এ দেখতে পাচ্ছ, এগুলো এখন আমি ভাঁজ করব, ভাঁজ করে জায়গা মতো রেখে দেব, তারপরে গিয়ে একটু বসে মোবাইল ঘাঁটবো আর কি। বেশিক্ষণ করতে পারবো না, কারণ বর চলে আসবে। তো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটি নতুন ব্লগে। টাটা।